হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমি খুবই ভালো আছি। চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে, জন্মাষ্টমী। তো সবাই জানো জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্ম উৎসব। তো সেই টাইমে সবাই বাগবাজার টু কচুয়া সবাই জল ঢালতে আনে, বাবার নামে জল এনে বাগবাজার থেকে তুলে সেটা কচুয়াতে গিয়ে ঢালে। তো যাই হোক, আমরাও বেরিয়ে পড়েছি। তো গাড়ি টাড়ি সাজিয়ে আমরা 7 জন মিলে গেছিলাম, খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করো না, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমরা খড়িবাড়ি হয়ে গেছিলাম, চারদিকে জলকর তোমার, যাতে আমাদের একটু শর্ট হয়, কারণ এখানে আমাদের বেড়াচাপা থেকে বাগবাজার যথেষ্ট দূর না। তো আমরা খড়িবাড়ি রোড ধরলে আমাদের কাছে হতো বলে আমরা ওখান থেকে খড়িবাড়ি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। পাচ্ছো যে আমরা খুব শীঘ্রই চলে এসেছি, আর এত রাস্তায় জ্যাম ছিল, এবারে বাগবাজার দিয়ে গাড়ি ঢুকতেই দেয়নি, ওখান থেকে বাঁকিয়ে সেই আমাদের কি বলবো, এতে কাশীভিত্তি তোমার ভূতনাথের ওখানে তুলেছিল, এখানে উঠতেই দেয়নি। মানে আমরা যে প্রতি বছর বাগবাজার ঘাট দিয়ে জল তুলি, এবারে আমরা ভূতনাথ মন্দিরের ওই সাইডে তোমার কাশীভিত্তি ওখান থেকে আমরা তুলেছিলাম, কারণ এইদিকে আমরা সময়ই পাইনি। বিকেল আমরা শুনলাম বিকেল 4টার পরে নাকি ওখানে আর গাড়ি টাড়ি কিচ্ছু ধরতে দেয়নি। তো যাই হোক, চলো যাচ্ছি। আর সবাই দেখো জল নিয়ে রওনা হয়ে পড়েছে, আমরা সবে গঙ্গার ধারে এসে পৌঁছিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব এবারে গঙ্গার ধারে এসেছি। জল সংগ্রহ করবে ভক্তদের উদ্দেশ্যে লোকনাথ মিশনের পক্ষ থেকে সতর্কবার্তা, আপনারা বিগত 5 দিন বৃষ্টি হওয়ার জন্য সমস্ত সিঁড়িগুলো অত্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, আপনারা অত্যন্ত সাবধানতার সাথে জল সংগ্রহ করবে। তো তার মাঝখানে দেখো ছবি তুলবো না, সেটা আবার হয়, ছবিও তোলা কমপ্লিট, সবার সঙ্গে সব এক একটা মূর্তি, এবং ভূতনাথ মন্দিরে এসেছি, মাথায় কি বলে না তিলক কাটে, আমরা ওইটা কেটেছিলাম। কিন্তু এত বৃষ্টি, বৃষ্টি তো কমার কোনো এই দেখছি না, এত বৃষ্টি লাশে সেটি কোথায় চলে গেছে তার ঠিক নেই। দেখো পুরো রাস্তা ভিজে, চারদিকে লোক লোক, এত গাড়ি। তো আমরা দেখো যাচ্ছি, আর চারদিকে শুধু ডিজে লাইট, এত লাইট, এই সাইডটা পুরো জ্যাম বলে আমরা মেন রোড ধরে গেছিলাম। তো মেন রোড ধরে যাচ্ছি, দেখো এইদিকে শুধু গাড়ি আর ওইদিকে শুধু জ্যাম, তো কি বিভৎস জ্যাম আর সেই পরিমাণে বৃষ্টি। এবং রাস্তায় আমরা কোথাও কোথাও দাঁড়িয়েছি, খুব বৃষ্টি হচ্ছে, অত বৃষ্টিতে তো আর গাড়ি চালানো যায় না, এই জন্য কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়ালেও কী হবে, বিভৎস জ্যাম আর বৃষ্টি, তো কিছু করার নেই। দেখো গাড়িগুলো কত স্লো যাচ্ছে, তো মাঝে মধ্যে আমরা এরকম দাঁড়িয়ে, একটু গান ফান চলছে সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম, এবার নাচানাচি হচ্ছে। আহ
বাথরুমও করা শুরু করে দিয়েছে, আমার নাচ করছে দেখো, সেই মজা হয়েছিল। যাই হোক, রাত্রিবেলায় কোনোদিন তো বাড়ির থেকে ছাড়া পাই না, তো একদিন ছাড়া পেয়েছিলাম, তো সেরকমভাবেই আনন্দ করছিলাম, সবাই মিলে গেছিলাম। তো দেখো ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, পুরো জামা কাপড় ভিজে, এত বৃষ্টি হয়েছে, এত ভিজে হাতে ঘর নিয়ে। এবং ওখানে গিয়ে দেখি মারাত্মক লাইন, এত লাইন, সেই লাইন পেরিয়ে লোকনাথ বাবার মাথায় জল ঢালা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের পক্ষে, এত লাইন। তো তাও আমরা লাইন দিয়েছি, সাধনা কুণ্ড আপনি যেখানেই থাকুন অন্যর কাছে চলে আসুন, সাধনা কুণ্ড হারোয়া থেকে এসছেন, সাধনা কুণ্ড হারোয়া থেকে এসছেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা, বাই বাই।